ফ্ল্যাগশিপ কোনো ফোন তাও আবার 5000-এর নিচে। ফোনটিতে রয়েছে 32 মেগাপিক্সেল পপ আপ সেলফি ক্যামেরা, 4000 mAh ব্যাটারি, 64+8+5+2 মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা। অবাক হলেন তো? অবাক হওয়ারই কথা, এত সস্তায় এত কিছু। চলুন বিষয়টি বিস্তারিতভাবে জানি। হাই, আমি প্রশান্ত মৈত্র এবং আপনারা দেখছেন গিজমো টক বাংলা। আর দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিও। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিশেষ করে ফেসবুকে কিংবা ব্রাউজ করার সময় ইজি ফোন নামক কোনো অনলাইন স্টোরে লোভনীয় ফিচারের ফ্ল্যাগশিপ ফোন ক্রিপ্টনের বিজ্ঞাপন হয়তো আপনারও নজরে পড়েছে। ক্রিপ্টন K5, ক্রিপ্টন K20 ইত্যাদি বিভিন্ন নামের ফোনের ফিচার এবং দাম দেখলে আপনার মাথা ঘুরে যেতে পারে। 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা কোনোটাই, কোনোটাই আবার 20 মেগাপিক্সেল পপ আপ ক্যামেরা। কোনো ফোনে 4টি রিয়ার ক্যামেরা, কোনোটিতে আবার 2টি বা 3টি। কোনো ফোনে রয়েছে 4000 mAh ব্যাটারি, কোনোটিতে 5000 mAh ব্যাটারি, কোনোটিতে আবার সুপার অ্যামোলেড ডিসপ্লে, কিন্তু দাম মাত্র 3000, 4000, 5000। সতর্ক হন, সজাগ হন, ক্রিপ্টন নামে কোনো ব্র্যান্ডই নেই বাজারে। ইজি ফোন নামক ফ্রড এই অনলাইন স্টোরটিতে স্যামসাং, রিয়েলমি, রেডমি এমনকি আইফোনের ছবি দেখিয়ে তাতে শুধুমাত্র ক্রিপ্টন ব্র্যান্ড লাগিয়ে আপনার 4 থেকে 5 হাজার হাতিয়ে নেওয়ার জন্য বিভিন্ন ফোন দি ফিকির করছে। দয়া করে এই প্রলোভনের ফাঁদে পা দেবেন না। ইজিফোন এই সাইটটি সম্পূর্ণ ফ্রড একটি সাইট, সেখানে কোনো মতেই কোনো কিছুই কিনবেন না, নয়তো আপনি ঠকবেন। রেডমি K20 সিরিজের ফোনে ক্রিপ্টন K20 লিখে 4 থেকে 5 হাজারে বিক্রি করছে। আসলে ক্রিপ্টন নামে কোনো ফোন তো আপনার কাছে আসবেই না, রেডমি K20ও আসবে না। পাথর বা সাবান আসার চান্স 99%, নয়তো পুরনো কোনো খারাপ ফোন নতুন মোড়কে আপনার কাছে এসে পৌঁছাবে আর আপনি রিটার্নও করতে পারবেন না, উল্টে আপনার 5 থেকে 6 হাজার গচ্ছা যাবে। তাই সাবধানে থাকুন। কোনো ফোন কিনতে চাইলে অ্যামাজন, ফ্লিপকার্ট ইত্যাদি বিশ্বস্ত সাইট থেকেই কিনুন। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। তবে একটি কথা, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, অল করুন, যাতে আমার নতুন আপডেটেড ভিডিও নোটিফিকেশন খুব দ্রুত আপনার কাছে পৌঁছে যায়।